হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, গুড মর্নিং। তো এখন বাজে সকাল 9টা, তো এই 9টা থেকে আমি আমার ছোটোখাটো একটা ব্লগ শুরু করে দিয়েছি। ওখানে আমাদের শাইনি প্রতিদিনের মতো পুরনো বিগ বস দেখছে, আর দিদি হলো আজকে মানে ইয়ে করেছে যে রান্নাঘরটা পুরো পরিষ্কার করবে, কারণ আমার রান্নাঘরটা অনেকটাই নোংরা হয়ে গেছিলো, অনেক দিন হয়ে গেছে রান্নাঘরটাকে পরিষ্কার করা হয়নি। তো দিদি ওটাই করছে। তো চল, এখন পর্যন্ত আমরা টিফিন করিনি। তো দিদি বলছি যে আগে টিফিন করে, দিদি বলছে না আগে করে নিই তারপরে। তো দিদি সেই সকাল থেকে লেগেছে এই রান্নাঘরে সব ডাব্বা টাব্বা পরিষ্কার করে, সব থালা বাসন টাসন ধুয়ে পরিষ্কার করার জন্য। আর এই যে এখানে যে সবুজ র‍্যাকটা ছিল ওটাকেও ধুয়ে দিয়েছে, মানে আজকে রান্নাঘর পুরো পরিষ্কার করে দেবে। দুটো পার্সেল এসেছে, একটা এসেছে মিনি সেলাই মেশিন, আর একটা আমার ড্রেস। এই ড্রেসটা শাইনি কিনেছে, তো আমার খুব পছন্দ হয়েছে, আমি অর্ডার করে দিয়েছি। তো এটা সকাল সকাল চলে, তো এই যে আমার মিনি সেলাই মেশিনটা চলে এসছে। তো আমি এটা ভিডিও করতে গেছিলাম, লম্বাভাবে হয়ে গেছে। তো আমি অনেক দিন থেকেই ভাবছিলাম, কারণ ছোটোখাটো সেলাই করতে না খুব ভালো হয়, আর প্লাস এখন গরম আসছে, দিদি এসছে, আমি ভাবছি দিদিকে দিয়ে গোপালের জন্য কটা ড্রেস বানিয়ে রাখবো। আর ধরো নাইটি বা এমনি ড্রেস প্রেস সেলাই করার জন্য খুবই ভালো। তো আমি এই যে এই সেলাই মেশিনটা অর্ডার করেছিলাম, একদম পুচকু একটা সেলাই মেশিন। তো আমি দুদিন আগে অর্ডার করছি, এত তাড়াতাড়ি চলে আসবে আমি ভাবতে পারিনি। এদিকে এর সাথে ববিন কেস দিয়েছে, সুতো, চার্জার, আবার ব্যাটারিতেও চলে। তো আর ওটা ফুট প্যাডেল দিয়েছে। শাইনি একদম সেম ড্রেসই কিনেছে, শাইনি কিনেছে পিঙ্ক কালার, এটা পিঙ্ক মানে এই স্কাই কালারটা পিঙ্ক, আর আমি কিনেছি স্কাই কালার, কারণ দুজনের সেম সেম। আর এখানে সাইডে এরকম ফিতে বাঁধা, অসাধারণ। আর ওই যে মিনি সেলাই মেশিন যেটা দিয়ে আমি এতক্ষণ সেলাই করার চেষ্টা করছিলাম। তো এই যে আমি আবার সেলাই করতে বসে গেছি, আমার ওই নতুন ড্রেসটা সেলাই করলাম, এখন শাইনিরটা সেলাই করছি। তো আজকে আমরা বিকালবেলা একটুখানি বেরোবো, তো ঠিক করেছি দুজনে সেম সেম ড্রেস পরবো। আর সেলাই মেশিনটা দিয়ে এত সুন্দর সেলাই হচ্ছে না, আমার শুধু মনে হচ্ছে সেলাই করি। ওই যে হয় না, নতুন একটা কিছু পেলে সেই জিনিসটা শুধু কাজ করতে ইচ্ছে করে, তো আজকে আমার শুধু ইচ্ছে করছে সেলাই করতে। আমি শাইনির ড্রেস আবার সেলাই করে দিচ্ছি, কারণ শাইনির ড্রেসটা একটুখানি টাইট হয়ে গেছিলো, মানে সেলাই করার পর ধুয়েছিলো, ধুয়ে পড়েছে তখন দেখছি একটু টাইট, তাই আমি একটুখানি খুলে লুজ করে দিচ্ছি। সেলাই মেশিন পেয়ে আমি সব সেলাই করে ফেলেছি, মানে সেলাই করার আর কোনো জিনিস বাকি নেই। আমি শাইনকে বলছি দে দে আর কী আছে, তাড়াতাড়ি দে, সব সেলাই করে দিই। গোপালের গামছা পর্যন্ত সেলাই করে দিয়েছি, ওর গেঞ্জি ছিল, মানে যা পেয়েছি আমি সব সেলাই করে দিয়েছি। আর আমি যে নতুন আজকে ড্রেসটা এসছে ওটাও আমি সেলাই করে মেরে নিয়েছি, কারণ আজকে আমরা বিকালে একটু বেরোবো, আর আমরা দুজনে সেম সেম ড্রেস পরে যাবো। তো শাইনি চান করে পুজো দেওয়া হয়ে গেছে, আর আমি এখনও পুজো দিই, মানে আমি এখনও চান করতে যাইনি, এখন আমি চান করতে যাবো। আমার না চান করতে খুব পুড়ে মিতে লাগে, মানে চান করতেই ইচ্ছে করে না, সেই লেট করে করে করি। তো এতক্ষণ বসে সব সেলাই টেলাই কমপ্লিট করে এখন একটা ভিডিও এডিটিং করলাম, তা এখন আমি চান করতে যাবো। দিদিরও চান হচ্ছে, আমি দিদিকে বলছি তুই আগে চলে যা, আমি ভিডিওটা এডিটিং করে নিই। তারপরে আজকে আমরা বিকালবেলায় যাবো বালাজি মন্দির, আর আমাদের এখানে যে পুজো হচ্ছে ওখানেও যাবো, আর আমরা দুজন সেম ড্রেস পরবো, তাই তো? তো চলো দেখো আমি এই ড্রেসটা পরেছি, আর এই যে দেখো শাইনির এই ড্রেসটা, একদম সেম সেম ড্রেস পরে আমরা রেডি হয়ে গেছি, দিদিও রেডি হয়ে গেছে। তো আমরা অনেকক্ষণ ধরে রেডি হয়ে বসছিলাম, তো বৃষ্টি হচ্ছিলো বলে বেরোতে পারিনি। আর এই যে গোপালও রেডি হয়ে গেছে, তো এখন আমরা বেরোবো। তো এই যে দেখো এখন বেরোতে বেরোতে একটু সন্ধে সন্ধে হয়ে গেল, আমরা চেয়েছিলাম একটু আগে আগে বেরোবো, তো ওখানটা গিয়ে অনেকটা সময় বসবো। আর দেখো বেশি বৃষ্টি হয়নি, হালকা হালকা বৃষ্টি ছিল, আর মেঘ ডাকছিল বলে আমরা ভয় আর বেরোতে পারি। আরতি হচ্ছে, তো আমরা একদম চলে এসেছি মন্দিরের গেটের সামনে। আমাদের ইচ্ছে ছিল আমরা একটু আগে আগে আসবো, ওখানে অনেকটা সময় বসবো, এবার দেখি কী হয়। আর দেখো রাস্তার মাঝখানে একটু একটু জল রয়েছে, মানে হালকা হালকা বৃষ্টি হয়েছিল। তো এই যে আমার মন্দিরের গেটের কাছে চলে এসেছে, তো এখন আরতিও শোনা যাচ্ছে, দেখি আমরা গিয়ে আরতিটা দেখতে পাই কি না। তাই দেখো আমরা ওখানে বসে অনেকটা সময় বসেছিলাম, হনুমানজির আরতি হচ্ছিল, আজ মঙ্গলবার ছিল। তো আমরা ওখানে বসে থাকার পরে এখন এখানে মানে ভজনও হচ্ছিল, তো আমরা এখানে একটুখানি ঘুরে ঘুরে দেখছি। আমি অনেক দিন পর আসলাম, সেই শাইনির এসেছিলো তখন এসেছিলাম, আর আসলে এখানে ফুলগুলো খুবই সুন্দর লাগছে, আর এই ফুলগুলো এত সুন্দর লাগছে না মানে কী বলবো। আর খুব সুন্দর হাওয়াও দিচ্ছিল, গোপাল এই ফুলের মধ্যে খেলাও করেছে। এই দেখো গোপাল ফুলের মধ্যে ঘুরতে গেছিলো, শাইনি ওকে ফুলের মধ্যে ঘুরাচ্ছিলো, সুন্দর আসছে, কিন্তু আমার ছবি পুরো পেঁচির মতো আসছে। আর ওখানে আমাদের গোপাল হলো ফুলের মধ্যে খেলা করছে, ওখানটাতে আমাদের অনেকগুলো ছবি তোলা হয়ে গেছে। এখন এই যে দিদি এখানে বসেছে ছবির পোজ নিয়ে, তো এখানে এবার দিদির ছবি তোলা হবে। তারপর আমার এমনিতে মুখটা ভালো ক্লিয়ার আসছে, কিন্তু ছবি তুলতে গেলে একদম বেকার চলে আসছে।
তোলার পর্ব শেষ এখন আমরা বাড়ি যাচ্ছি ওই যে দিদি এই যে শাইনি আর ওই যে আমাদের গপু তা এখন বাড়ি যাবো কারণ ওর অফিস থেকে আসারও সময় হয়ে গেছে তো আমরা আবার আর একদিন আসবো তো যখন আসি তখন এত ভালো লাগে তখন বলি যে আবার আসবো কিন্তু আর আসা হয় না তো হনুমান যখন আরতি হচ্ছে আর একটু দেখবো তো আমরা এসে দেখি এখানে আরতি হচ্ছিল আজ অষ্টমী ছিল তারপরে এরপরে ব্যান্ডের গান শুরু হয়েছে এত সুন্দর ব্যান্ডের গান হচ্ছিল আমরা একটু শুনেও ছিলাম Yeah.